নুসাইবা ঘর ছেড়ে বের হয়ে আসে, কথাগুলো শুনে বিয়ে হয়ে গেছে। তার ভালোবাসার মানুষটাকে পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই, সে এখন অন্য কারো। এতক্ষণ নুসাইবা নিজের চোখের পানি আটকে রাখতে পারলেও এখন আর পারে না। দুয়ার থেকে সবার অগোচরে নাহিদের ঘরে গিয়ে আলনা থেকে ওর একটা শার্ট নিয়ে নিজের ব্যাগে ভরে মায়ের কাছে গিয়ে বলে, মা, আমাকে যেতে হবে, আমার কোচিংয়ে যেতে হবে, বিয়ে তো হয়ে গেছে, আমি চলে যাই। ওর মা দুয়ারেই ছিল, সবার সাথে আনন্দ করছিল, মায়ের কথায় বিরক্ত হয়ে বলে, এত অল্প সময়ের জন্য আসলে আসার কি দরকার ছিল? কবুল বলা শোনার জন্য কি আসছিলি? খেয়ে যা, বাড়িতে তো রান্না করিনি আমি। সমস্যা নাই, আমি কিছু কিনে খেয়ে নেব। আচ্ছা যা, সাবধানে যাস, পৌঁছে আমাকে একটা মিসড কল দিবি। মায়ের কথার উত্তর না দিয়ে নুসাইবা মাথা নিচু করে বের হয়ে আসে বাড়ি থেকে। শেষবারের মতো একবার পেছনে ফিরে দেখে তার ভালোবাসার মানুষটা তার স্ত্রীকে কি যেন বলছে। তার বাবা মা সবাইকে মিষ্টি মুখ করাচ্ছে, হঠাৎ কে যেন তার দিকে তাকিয়ে বলে, নুসাইবা মিষ্টি তো খেয়ে যা। নুসাইবা আর দাঁড়ায় না সেখানে, এই মিষ্টি তার গলা দিয়ে নামবে না। নুসাইবা চিৎকার করে কান্না করতে চাইছে, কিন্তু গলায় কাছে কান্নারা যেন কুণ্ডলি পাকিয়ে বসে আছে। শুধু চোখ দুটো থেকে বৃষ্টির মতো করে পানি পড়ছে। কালকে রাতে নাহিদের সান্নিধ্যে যাওয়ার কথা ভাবলেও এখন আসমানির ভীষণ লজ্জা আর ভয় লাগছে। তার ফুপি শাশুড়ি ছেলের বউ এসে তাকে সাজিয়ে দিয়েছে। পাশের ঘরে নাহিদ বন্ধুরা বাসর ঘর সাজাচ্ছে আর নাহিদের থেকে ট্রিট চাইছে। মাঝে মধ্যে এমন এমন কথা বলছে যার কিছু শব্দ এ ঘরেও আসছে। আসমানি লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। তার এই অবস্থা দেখে তার ফুপি শাশুড়ি ছেলের বউ বলে, আসমানি, আমার দেবর কিন্তু বড্ড লাজুক, তোমাকে কিন্তু সবকিছু শুরু করতে হবে, বলেই ফিচকে হাসি দেয় সে। আসমানির কান গরম হয়ে থাকে তার অবস্থা দেখেই, ভাবি বলে, আরে মজা করলাম, আমার দেবর লাজুক সেটা ঠিক আছে, জীবনে একটা প্রেমও করতে পারিনি, তার মানে কি জানো তো? কি? তার সব ভালোবাসা তার বউয়ের জন্য লুকিয়ে রেখেছে। আর বাইরে থেকে দেখতে যেসব ছেলেরা লাজুক লাজুক হয় তারা কিন্তু বেশ বউ পাগলাও হয়, এদিক থেকে কিন্তু তোমার বেশ সুবিধা। আসমানি কিছুই বলে না। নাহিদের এক বন্ধু এসে বলে, নতুন ভাবিকে নিয়ে আসেন ভাবি, নাহিদের থেকে টাকাও তো নিতে হবে। চলো আসমানি, তোমাকে বসিয়ে দিয়ে আসি, অপেক্ষা করতে হবে। এখন অপেক্ষার পর এখন এমন হবে যে মনে হবে সে আসে না কেন, আর যখন আসবে তখন মনে হবে এখন কি হবে। কথাগুলো বলেই তিনি আবার খিলখিল করে হাসে, আসমানিকে নিয়ে পাশের ঘরে বসায়। বাইরে সবাই নাহিদের থেকে টাকা চাইছে, না হলে ঘরে ঢুকতে দেবে না তাকে। আসমানি নিজের দিকে তাকায়, কেমন হবে তার জীবন, যা হলো তা কি ভালো হলো, সেসব মানিয়ে নিতে পারবে তো, নাকি তার মনে ভাগ্যের মতো এই আশ্রয়ও হারাতে হবে। উফ, এখন বিরক্ত লাগছে অপেক্ষা করতে, ভাবি ঠিকই বলেছিল, এই অপেক্ষার প্রহর সত্যি শেষ হচ্ছে না। নাবিলের ভীষণ অস্বস্তি হচ্ছে, এইভাবে যে সে ফেঁসে যাবে সেটা খুনাখরেও টের পায়নি সে। পাশের বাড়ির সেলিমের ঘরে শুনেছে আছে, তার ঘরটা মানে তার আর তার ভাইয়ের ঘরটা এখন শুধু তার ভাইয়ের, না ভাইয়ের না ভাবির ঘর, এখন থেকে ওটা ভাবির ঘর। ভাই থাকলেও কিছুদিন পর থেকে নাতাশা বলবে ভাবির ঘর, সেও বলবে যেমন সবাই বলে মায়ের ঘর। কেন শুধু মায়ের ঘর কেন তবে, ওটা বাবারও তো থাকে ওই ঘরে, তাহলে তারা সবাই কেন শুধু বলে ওটা মায়ের ঘর? এতদিন নাবিল এই বিষয়টা খেয়াল করেনি, আজই প্রথম করলো। 4 বছর আগেও যখন নাতাশার সাথে দাদা দাদি থাকতো তখন তো সবাই বলতো দাদির ঘর, প্রথমে দাদা তারপর দাদি চলে গেল 3 মাসের ব্যবধানে, বড্ড ভালোবাসতো বুড়ো বুড়ি একে অপরকে, তাই হয়তো আলাদা থাকতে পারেনি বেশি দিন। তারপর তো ওটা নাতাশার ঘর, ওটাই কি দুনিয়ার নিয়ম, নতুন যে আসবে তার জন্য কি সব দাবি ছেড়ে দিতে হবে? ঘুম ঝরানো কণ্ঠে বলে সেলিম, হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশানটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ।
কিরে এত নড়ছিস কেন, ঘুমাবি না নাকি? তুই অসমতো নাক ডাকলে ঘুমাবো কিভাবে? ও আমি নাক ডাকি নাকি? আচ্ছা ঘুমো, আর ডাকবো না। কিন্তু সেলিম বেশিক্ষণ তার কথা রাখতে পারলো না, কয়েক মুহূর্ত পরে আবার নাক ডাকা শুরু করে দিল। নাবিল নিজের মাথা বালিশের নিচে রাখলো, তাতে যদিও নাক ডাকার শব্দ একটু কম আসে কানে। এমনিতেই অচেনা বিছানায় ওর সহজে ঘুম আসে না, তার উপর আবার এই নাক ডাকা ডাকি। হঠাৎ করেই নাবিলের একটা কথা মনে আসে, সেলিমের বউ ঘুমাবে কিভাবে? ওর এই নাক ডাকার শব্দে যদি ঘুম ভেঙে যায়, রাতে ঘুমাতে না পারলে তো পাগল পাগল লাগে। সেলিমকে ঠেলা দিয়ে বলে, সেলিম এই সেলিম শোন। সেলিম ঘুমের মধ্যেই থেকেই বলে, কি ঠেলছিস কেন? বিয়ের পর যদি তোর বউ তোকে ছেড়ে চলে যায় এইভাবে নাক ডাকার জন্য যে শব্দ করিস তুই, তখন কি করবি? রাত দুপুর সময় এই ফালতু কথা বন্ধ করবি? আমার চিন্তা বাদ দিয়ে তুই নিজের চিন্তা কর, শুধু কি ছেলেরাই নাক ডাকে নাকি মেয়েরাও ডাকে? পাশের ঘরে গেলে বুঝবি আমার দাদি কি পরিমাণ নাক ডাকে, আর আমার দাদা সেখানে আরামেই ঘুমায়। তোর বউ যদি নাক ডাকে তখন তুই কি করবি তাই ভাব। সেলিম আরও কিছুক্ষণ বিড়বিড় করে কি যেন বলে, আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘুম আসে না নাবিলের চোখে, সুদূর ভবিষ্যতে চিন্তায় ওর ঘুম আসে না। কি করবে বুঝে উঠতে পারে না সে, কিন্তু এইটুকু বোঝে জীবন সবসময় এক নিয়মে চলে না, জীবনের রং বদলায় গতি বদলায়। নাহিদের বাহুতে মাথা রেখে আসমানি বলে, আপনি সত্যি আমাকে পছন্দ করেছেন তো, নাকি আমাকে দয়া দেখাচ্ছেন? এক কথার কতবার বলবে আসমানি, ভালো লেগেছে বলে তো বিয়ে করেছি, ভালো না লাগলে জীবনের নিজের জীবনটাকে এইভাবে নষ্ট করতাম না। তবে একটা কথা জানো কি? কি? আল্লাহ যা করেন সব মঙ্গলের জন্য করেন। কি রকম? এই যে আমি 4 বছর ধরে বেকার বসে আছি, কবে জব পাবো সেই আশায়। জব পেতাম, বাড়িঘর ঠিক করতাম, কিছু টাকা পয়সা জমাতাম, বউয়ের জন্য সামান্য হলেও অলংকার বানাতাম, আবার মোহরানার টাকা জোগাড় করতাম, তারপর না বিয়ে করতাম। ততদিনে আমার চুলে সাদা পাখিরা বাসা বাঁধত। আসমানি খিলখিলিয়ে পড়ে হাসে, নাহিদ তাকিয়ে থাকে ওর মুখের দিকে। এতটা সাবলীল কেউ কিভাবে থাকতে পারে নাহিদ ভেবে পায় না, মেয়েটা আপন বলতে কেউ নেই, অথচ দেখে মনেই হয় না তাদের সাথে নিজেকে কতটা মানিয়ে নিয়েছে। আসমানি নাহিদকে আবার জিজ্ঞেস করে, সত্যি করে বলুন তো, আমার কোন জিনিসটা দেখে আমাকে পছন্দ করলেন? হুট করে কি কাউকে পছন্দ করে ফেলা যায় নাকি? বললাম তো এই প্রশ্নের জবাব আজ দেব না। না দিতে হবে, আর আজই এক্ষুনি। নাহিদ নিজের আচরণে নিজেকেই অবাক হয়ে যাচ্ছে, একটা মেয়ে তার শরীর ঘেঁষে তার উপর কত সহজেই অধিকার দেখাচ্ছে, অথচ সে কিছুই বলতে পারছে না। এমনিতে তো লাজুক নাহিদ, ভার্সিটির মেয়েদের সাথেও রাস্তায় দেখা হলে মাথা নিচু করে হেঁটে যেত, যাতে হাই হ্যালো বলা না লাগে। কি হলো বলেন। অবশেষে হার মানতে হলো নাহিদকে, কিন্তু কথাটা বলতে তার ভীষণ লজ্জা লাগছে। কোনো মেয়ে কি এটা মেনে নিবে নাকি বিশ্বাস করবে? চুপ করে আছেন কেন বলেন। বলবো একটা শর্তে। আসমানি ঠোঁট উল্টে বলে, কি? আসমানি মাথা চুলকে বলে, এখন না, এটা আসলে অভ্যেসের ব্যাপার, ধীরে ধীরে বলো। ওকে, বাট এখন আপনি বলেন আমাকে কি দেখে পছন্দ করলেন? নাহিদ নিজের চোখ বন্ধ করে বলে, তোমার মুখের ব্রণগুলো দেখে, বিশেষ করে গোলাপি ব্রণ দেখে। আসমানি প্রথমে অবাক হলেও পর মুহূর্তে হেসে দেয়, প্রথমে আস্তে আস্তে হাসলেও ধীরে ধীরে হাসির মাত্রা বাড়তে থাকে। জোরে জোরে হাসতে শুরু করলে নাহিদ ওর মুখ চেপে ধরে, ওকে নিজের সাথে মিশিয়ে নেয়। আসমানি হঠাৎ হাসি থামিয়ে নাহিদের চোখের দিকে তাকায়। তারা দুজনে উপলব্ধি করতে পারে একে অন্যের মনের আর চোখের ভাষা। নাহিদ ওর মুখ থেকে হাত সরিয়ে চুমু খায় ওর সেই গোলাপি রঙের ব্রণের ওপর। আসমানির চোখে পানি চলে আসে, সে বুঝে যায় তার স্বামী মিথ্যে কথা বলছে না, সে তাকে ভালোবেসেছে। তার খুদ দেখেই নাহিদ আসমানির চোখের পানি মুছে দিয়ে বলে, ভালোবাসি। আমার অভ্যাস আছে মশাই, হোস্টেলে আমি সকালেই গোসল করতাম, দিনে তো সিরিয়ালই পাওয়া যেত না।
এখানেও সকালে গোসল করতে হবে। তা তো অবশ্যই। বলে চোখ টিপ দেয় নাহিদ, আসমানি লজ্জা পেয়ে বলে, বজ্জাত লোক ভুল কিছু কি বলেছে? না, তবে আরেকটা ব্যাপারও আছে। কি? আসমানি একটু ইতস্তত করে বলে, আপনাদের বাড়ির দুই পাশে বিল্ডিং, দিনে গোসল করলে ওপর থেকে দেখা যাবে, টিউবওয়েলের চারপাশে তো বেড়াও নেই। মাহিদের কপালে চিন্তার ছাপ পড়ে। আসমানি ভুল কিছু বলেনি, সে তো সারা জীবন ফ্ল্যাট বাড়িতেই থেকেছে, সেখানেই অভ্যস্ত। মা সারা জীবন সকালের দিকেই গোসল করে, কিন্তু সমস্যা হয় নাতাশাকে নিয়ে। মাঝে মাঝে ও এটা সেটা বলে একটা আলাদা গোসলখানা বানানোর জন্য, না পারলে টিউবওয়েলের চারপাশে বেড়া দেওয়ার জন্য। একবার দিয়েছিল ওর বাবা, কিন্তু সেবার আগুন লেগে সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এই গম্ভীর মুখে বলে, চিন্তা করো না আসমানি, আমি বেড়া দেওয়ার ব্যবস্থা করবো চারপাশে। ওপরে একটু দিয়েন, বিল্ডিং থেকে দেখা যায়। আমাদের হোস্টেলের পাশে এরকম কয়েকটা বাড়ি ছিল, ওপর থেকে দেখা যেত। দেখছি আমি ব্যাপারটা। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।